হাসিনা খাতুন, সার্জন 2015 ব্যাচ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রথমবারের মতো যখন বাংলাদেশে নারী সার্জেনের সার্কুলার ছাড়েন এবং শতনারী যোগ দেন দলে দলে, আর তখন অনেকের মধ্যেও হাসিনাও ছিলেন একজন। গ্রামের বাড়ি খুলনা, ডুমুরিয়া থানা শাহপুর গ্রামে। বাবা মোহাম্মদ আজহার মোল্লা, মা রেহানা বেগম, দুই ভাই এক বোন, সবাই মিলে ছোট সংসার ছিল। এখন বড় ভাই সেনাবাহিনীর অফিসারে কর্মরত, ছোট ভাই ব্যবসায়িক। সাধারণ নারীদের মতোই তার জীবন ছিল। ছোটাছুটি, বন্ধুদের সাথে খেলাধুলার পাশাপাশি উল্লাসময় মুহূর্ত কেটেছে শৈশবে। ছোটবেলা থেকে আসলে এমন একটা ফ্যামিলিতে আমি একটা বড় হয়েছি, সেখানে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি। আমার বাবা মা বা ভাই বোন আত্মীয় স্বজন কেউ চায় বা এইরকম একটা স্বপ্ন নিয়ে আমাকে বড় করে নাই যে আমি বড় হওয়ার পরে পুলিশের জব করব। আমার সব থেকে ভালো লাগছে এটা যে আমি প্রথম বাংলাদেশের প্রথম নারী সার্জেনদের ভিতরে একজন। তো আমি দাঁড়িয়ে রাস্তার মধ্যে খুব একটু আনিজি ফিল করছি যে সব লোক তখন লেডি সার্জেন, মানে একটা লোক একবার দেখে আবার দুইবার তাকিয়ে দেখে যে লেডি লেডি পুলিশ লেডি পুলিশ পুলিশ লেডি পুলিশ দেখছে, বাট রাস্তা বাজে এইভাবে তারা কখনো প্রকাশ্যে কাজ করতে দেখে না। তো আমি যখন মানিক মিয়া দাঁড়িয়ে কাজ করার জন্য দাঁড়িয়ে আসি, সিগন্যাল ধরি, তো সবাই তখন আমি সিগন্যালটা একটু হাত উঁচু করে ধরতে আমার কাছে একটু আনিজি লাগবে ফার্স্টে। হুট করে একদিন ভিটিভির অনির্বাণ প্রোগ্রাম চোখে পড়ে, সেখান থেকে নারীদের পেশাগত স্বাধীনতা এবং উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পায়, আর তখন থেকে নিজেকে একজন নিবেদিত জনগণের রক্ষী হিসেবে গড়ে তোলার স্বপ্নে যাত্রা শুরু করেন। কিন্তু নারীরা এই সকল পেশায় আসবে এটা সাধারণ পরিবার সহজে মেনে নিতে চায় না। ঠিক তার বেলাও ভিন্নতা নয়, পরিবার থেকে সমাজ থেকে হাজারো বাধা এসেছিল, কিন্তু সকল জ্বর পেরিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনেক কষ্ট করে পরিবারকে মানিয়ে চলে আসে ঢাকা, এবং এমন আশ্বাস দিয়েছিল যদি কোনোভাবে এই আইনি পেশায় নির্বাচিত না হন তাহলে পরিবার থেকে তাকে নিয়ে যা ভাবে তাতে সে রাজি হবেন, এমনকি তাদের পছন্দ মতো বিয়েতেও। আগে বলে তুমি একটা কালো সানগ্লাস ইউজ করবে, তুমি কালো সানগ্লাসটা পরে তুমি কার দিকে তাকাবা একমত তুমি বুঝবা, তুমি কোন গাড়িটাকে ফলো করবে এটা তুমি বুঝবা, বাট বাকি লোক তোমাকে দেখবে তখন তুমি মনে করবে ওই লোক তোমাকে দেখছে, তোমার ভিতরে একটু হলে সংকোচ কাজ করবে। তুমি কাকে দেখছো একমাত্র তুমি বুঝবা, তুমি কার দিকে দেখবো তখন চোখে চোখ পড়বে সংকোচ কাজ করবে। এখন একটা ছেলে যেটা পারবে যে সিগনালে দেবেন আমি ইনশাল্লাহ পারবো, এবার আমার ছেলে কলিগরাও যেভাবে কাজ করে আমরা তাদের থেকে একদম এগিয়ে কাজ করতে পারবো। নিজের স্বপ্ন পূরণ করে পারিবারিকভাবে 2016 বিয়ে করে নতুন সংসারে আবদ্ধ হন স্বামী হাসানাত এবং বড় ছেলে আরিয়ান আমিন আর ছোট ছেলে আহনাত আমিন। হাসিনা সার্জেন্ট, স্বামী পুলিশ অফিসার, সুতরাং পেশাগতভাবে ব্যস্ত থাকেন দুজন, তবে মিলেমিশে সময় বের করে সন্তানদের সময় দেন এবং পেশাগত শত ব্যস্ততার মাঝেও সন্তানদের নিয়ে সুখময় জীবনযাপন এই হাসিনার। তো আসলে আমাদের আমাদের নিজস্ব পদ্ধতি চলে, পরিবারকে আমি অবশ্যই প্রতিটা পরিবারে মেয়েদেরকে মেয়ে হিসেবে না দেখে ওদেরকে সন্তান আদর্শ সন্তান একটা ছেলে সন্তানকে যে হিসেবে দেখে এভাবে দেখা উচিত। তাহলে প্রতিটা মেয়ে দেখাচ্ছে যে সব কিছু কষ্টগুলোকে ওভারকাম করে সামনে আসতে পারবে, এবং এক একটা মানুষের একটা লক্ষ্য থাকে, একটা লক্ষ্যে স্থির হতে চায়। তো এটা যদি আমাদের বাবা মা আমাদের ফ্যামিলি এবং আমাদের পরিবার থেকে যদি একটু সাপোর্ট পায় তাহলে আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছতে খুব সুন্দরভাবে আমরা পৌঁছতে পারি। একদিকে সূর্য উঠে অন্যদিকে ছুটতে হয় নিজের পেশায়, তবে সারাদিন রোদ বৃষ্টির সাথে যুদ্ধ করে সাধারণ জনগণের জন্য পরিশ্রম করেও যখন শুনতে হয় লোকের গালমন্দ তখন যেন কষ্ট চেপে বসে হৃদয়ের মাঝে। হঠাৎ করে একটা বাইক বা একটা প্রাইভেট কার, একটা সিএনজি দেখা যাচ্ছে, একটা বাস, আমরা সিগন্যাল দিয়েছি এই সিগন্যালটা মানো না, আমি কিন্তু আরেকটা সিগন্যাল ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে উনি ওনার সিগন্যালটাকে ওভারকাম করে চলে যায়, তখন আমরা এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নিই। তখন পাবলিক বোঝে না, আমি মনে করি যে এই ধরনের উক্তিগুলো করে সার্জেন্টের সাথে খারাপ আচরণ করে বা একটা মামলা করার পরে সার্জেন্টকে উত্তপ্ত করার জন্য কিছু গালিগালাজ করে, আমি মনে করি ওই পাবলিকটা বোঝে না, কারণ বাংলাদেশে আইন আমাকে সুষ্ঠুভাবে মানতে হবে। স্বপ্নের চারপাশে বসবাস দুশ্চিন্তার, তবে সবকিছুর পরও নিজের স্বপ্ন অর্জন করে
পরিবার এবং পেশা নিয়ে ভালো আছেন এই নারী জীবন যোদ্ধা হাসিনা। জয় হাসান, আই নিউজ বিডি, ঢাকা।